আমার নাম তো মনে করেন যে আবুবকর সিদ্দিক, কিন্তু ট্রফির মধ্যে চান্স পাইছে এবিসি সিডাব্লিউসি, বিশ্বকাপটা আমার নাম। আমি রংপুর থেকে আসছি, আমার নিজস্ব ক্রিকেটের বিশ্বকাপ আছে। আমি আজকে 17 বছর ধরে বিশ্বকাপ বানাইতেছি বাসায়। আমার ট্রফিটা এত উন্নত মানের যে আমার ট্রফির মধ্যে টসের ব্যবস্থা আছে ট্রফিটা। তা আমি ট্রফিটা নিয়ে আসি নাই, আমি পোশাক পরে আসি। এই আগামীতে আমার বিশ্বকাপটা আমি নিয়ে আসবো। এই পোশাকটা আমি 2017 সাল থেকে বানাইতেছি, এখনও বেশ কিছু কাজ করব পোশাকের মধ্যে। তদুপরি ট্রফির মধ্যেও কিছু কিছু কাজ আমার করা লাগবে। সর্বোপরি আসলে আপনার এই অনুপ্রেরণাটা কোত্থেকে আসলো বা কি চিন্তাধারা থেকে আসলে? আমি নিজেই অতিরিক্ত বোলিং প্র্যাকটিস করার পরে তখন আমি চিন্তা করলাম, আমি 2008 সালে বিশ্বকাপটা ভিত্তি দেই। ওই তখন থেকেই আমি বিশ্বকাপের একটু 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 কাজ করতে 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 এখন বিশ্বকাপটা আমার মনে হয় কি এখন কাজটা সম্পূর্ণের দিকে। এই জন্য আমি বিশ্বকাপটা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমে আমি ICC-কে আমার বিশ্বকাপটা দেখাতে চাই। এটা 17 বছর ধরে বানাইতেছি, রাত দিন আমার এই খরচটা আমার মনে নেই, কারণ বানাইছিলাম আমি 6 ফিট। এখন আস্তে 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 বিশ্বকাপটা আবার পুনরায় আবার ছোট হয়ে আসছে, ওইটাকে সংস্কার করে বিশ্বকাপটাকে আমি ভালো করছি। 17 বছর ধরেই আমি একাধিক আর ওই একটা বিশ্বকাপে আমি 17 বছর ধরে বানাইতেছি। এবং আমার এই পোশাক আছে, আর একটা পোশাকও আমার ডবল পোশাক আছে, ওই পোশাক নিয়ে এসে কিছুটা হলেও মনের একটা হালকা পূরণ করতে চাই। আমি নিজেই অতিরিক্ত বোলিং প্র্যাকটিস করার পরে তখন আমার একটা মেধা জন্মগ্রহণ করলো যে না, আমি তো আর ক্রিকেট প্লেয়ার হতে পারবো না, আমি একটা বিশ্বকাপ তৈরি করি। তখন থেকেই আমি বিশ্বকাপটা আজও তৈরি করতেছি। এমন একটা জিনিস যেটা মনে করেন কারো মাথার মধ্যে আসার কথা না, একমাত্র ICC বানাইছে। আমি ওটাকেই মনে করেন ICC-র বিশ্বকাপটাকেই মনে করেন সংস্কার করার জন্য আমি নিজের উদ্যোগে আমি 2008 সাল থেকে আমার বিশ্বকাপটা আমি বানাইতেছি। কি দিয়ে বানিয়েছেন এটা? আমি সাধারণত মনে করেন লোহা, হ্যাঁ, স্টিল, এগুলো দিয়ে আমি বিশ্বকাপটা সরাসরি ICC-কে দেখাবো, বিশ্ববাসীকে আমি সরাসরি বিশ্বকাপটা দেখাবো। ক্রিকেট বোর্ড যদি আমাকে মনে করেন সহযোগিতা আশ্বাস দেয় যে হ্যাঁ আপনি বিশ্বকাপটা নিয়ে আসেন, আমরা সবাই মিলে যা পারি আপনি একটা চিন্তাধারার মধ্যে নিয়ে আসি, ICC-তে বিজয়ী দল হাতে ট্রফি তুলে দিতে চাই। ফ্যামিলিতে আর কে কে? ফ্যামিলিতে আমার বউ আছে, আমার 3 ছেলে আছে, বড় ছেলে বিয়ে করছে, তা আমার নাতি আছে। আপনি কি সবসময় এটা নিয়ে পড়ে থাকেন, সংসার কিভাবে চলে? আমি তো মানে সাধারণত যে কোনো কাজ করলে আমি ওই কাজের মধ্যেও দিয়েও আমার এই বিশ্বকাপের আলোচনাটাই আমার মাথার মধ্যে সারাক্ষণে ওই একটা বিশ্বকাপের ওইটাই আমার মাথায় ঘুরপাক খায় যে বিশ্বকাপটা আমাকে তাড়াতাড়ি তৈরি করে আমি BCB-র কাছে যাইতে হবে। আপনি বলছেন যে ওই ট্রফির মধ্যে টস দেওয়া যায়, এটা আসলে কিভাবে সম্ভব? আমার ট্রফির মধ্যে টসের ব্যবস্থা আছে, আপনি ওইটা যে খেলায় যে টসটা হয় ঠিক হুবাহু আমার ওই বিশ্বকাপের মধ্যে ওইখানে টস করে দেখতে পারবেন যে কোন দল ফিল্ডিং করবে, কোন দল বোলিং করবে। আবার আর আমি নিজেই বিশ্বমানের টিপস জানি, কীভাবে ওভারে 6টা সিক্স মারতে হবে, কীভাবে বলারেরা ওভারে হ্যাট্রিক করবে, ওই ধরনের মেধা আমি বিশ্বকাপটা তৈরি করতে করতে আমার এই ধরনের একটা জ্ঞান অর্জন হচ্ছে। স্পিনার আমি মনে করেন যে লেগ স্পিন, অফ স্পিন, তারপর স্লো ডেলিভারি, হ্যাঁ, এই স্লো ডেলিভারিটা মারাত্মক একটা কৌশল। এটা স্লো ডেলিভারি সাধারণত পেস বলের মধ্যেই যে মনে করেন স্লো বল দিলেই যে স্লো ডেলিভারি হয় তা কিন্তু না, স্লো ডেলিভারির একটা প্র্যাকটিস আছে, হ্যাঁ। আর এই স্লো ডেলিভারিটা এমন একটাই ডেলিভারি যে উইকেটটা মনে করেন যে আমি তো মনে করি যে 90% মনে করেন যে উইকেট গণ হওয়ার সম্ভাবনা থাকে, এই স্লো ডেলিভারি বলটা এত কার্যকরী ভূমিকা রাখে। আমার বিশ্বকাপটা আমি বানাইছিলাম 6 ফিট, কিন্তু আস্তে 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 ওটা সংস্কার করে 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 এখন হয়তো সম্ভবত এই 3 ফিট 3.5 ফিট হবে, মানে ICC-র থেকে ওই একই সামান্য হবে, কিন্তু আমারটা ওই গাড়ির মধ্যে সেট করা। আমার স্মৃতি বলতে এখন আমি মনে করেন মাথায় তুল দিয়ে বিশ্বকাপ বানাইছিলাম, এখানে মনে করেন যে বল ছিল, স্টাম্প ছিল, ব্যাট ছিল, কিন্তু আমি এখন মৃত্যুর ভয়ে ওই কাটিংটা আমি মাথা থেকে সরাইছি, তখন মারা যাব এই মনে করে আমি কাটিংটা দিইনি। তবে নেকের কোনো কিছুই নেই, সাধারণত ওখানে মনে করেন ওই যে হাত দিয়েই ওই টসটা করা লাগে, ওই টসটার মধ্যে T20 মাঠ আছে, ওই মাঠটার মধ্যে ওই সমস্ত প্লেয়ারের ছবি আছে প্রতিটা দেশে, হ্যাঁ, কে উইনের কাছে বোলিং আসলো না ব্যাটিং আসলো, এভাবেই টস T20 মাঠটা সাজানো আছে।